চাঞ্চল্যকর বাসু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলকেস গ্রেফতার হয়েছে। এই বিষয়ে র‍্যাব মিডিয়া সেন্টারের ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এরপরে আমরা ইদ্রিস হত্যা মামলার আসামি নজরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরপরই আজহার হত্যা মামলার আসামি 39 বছর পলাতক ছিল, আমরা কাউসারকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং এরপরে আপনারা জানেন যে অত্যন্ত বেদনাদায়ক যে গর্ভবতী নিপা আক্তার এবং তার মেয়ে জ্যোতি আক্তার হত্যা মামলার যে মূল আসামি, আমরা তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে আম্বিয়া নামে একটি মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই আসামি আলম মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে হত্যা করতে সক্ষম হয়। এবং সর্বশেষ আমরা সামিনাকে পুড়িয়ে হত্যা মামলার দুইজন আসামি চাঁদপুর থেকে আমরা গ্রেপ্তার করতে নিয়ে আসতে পারি, রহিম এবং রোকিয়াকে। তো এরই ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে আমাদের শাহআলী থানার চটের বাড়ি নবাববাগ এলাকার অত্যন্ত স্পর্শকাতর চাঞ্চল্যকর 2014 সালে প্রকাশ্য দিবালোকে একেবারে গুলি করে হত্যা করে হত্যা করা হয়েছিল, সেই আসামিকে আমরা গতকাল বরিশাল মহানগরীর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার নাম হচ্ছে আলকেস, বয়স 52। আমরা ঘটনার থেকে যেটা জানতে পারি যে 2010 সালে এ ঘটনার সূত্রপাত, এই যে মূল যে ভিকটিম যে বাসু মিয়া এবং তার ভাই চিনু মিয়া, তারা পৈতৃক ভাবে ওই এলাকায় 10% জায়গার মালিক ছিল এবং এই জমিটি এক পর্যায়ে একসোনা ভিত্তিকভাবে আসগর নামে এক ব্যক্তিকে লিজ দেওয়া হয়। লিজ নেওয়ার এক পর্যায়ে, আমাদের দেশে এটাই প্রায়শই হচ্ছে, সে নিজের নামে জাল দলিল করে এই জমিটি নেয় এবং এটি আত্মসাৎ করার চেষ্টা করে। যেহেতু নিজে এককভাবে আত্মসাৎ করতে গেলে ধরা পড়ার সম্ভাবনা আছে, ওই এলাকায় আলকেসদের নেতৃত্বে একটা মৎস্যজীবী সমিতি ছিল, সে অবৈধভাবে এই জমিটি মৎস্যজীবী সমিতির কাছে হস্তান্তর করে। হস্তান্তর পরবর্তী সময়ে মৎস্যজীবী সমিতি একেবারে অবৈধভাবে এই সমিতির দখল নেয় এবং সীমানা প্রাচীর নির্মাণ করে। তখন 2012-10 সালের দিকে তখন আর তেমন কিছু করার ছিল না, তখন এই যে আমাদের যে আলকেস এবং তার ভাই, এই দুইজন মিলে সিভিল কোর্টে যায় এবং সিভিল কোর্টে গিয়ে তারা একটি সিভিল স্যুট করে এবং দীর্ঘ 2 বছর এটা বিচার বিশ্লেষণ হয় এবং 2012 সালে এই জমিটির মালিকানা যে বাসু এবং চিনু মেয়ের পক্ষে এটা কোর্ট ঘোষণা করে। এবং মামলার যে বাদী বাসু মিয়া, ভিকটিম যে বাসু মিয়া এবং হচ্ছে বাদী তার ভাই যে চিনু মিয়া, এই দুইজন মিলে তখন তারা এখানে একটা বিল্ডিং নির্মাণ কাজ শুরু করে এবং একটি বিল্ডিং একতলা পর্যন্ত নির্মাণ কাজ শুরু করে, শেষ করে ফেলে। মে মাসে বিকেলের দিকে এই যে ভিকটিম বাসু মিয়া তার একজন সহকারীকে নিয়ে, যেহেতু বিল্ডিং করার পর কিউরিংয়ের জন্য পানি দেওয়া হয়, পানি দিচ্ছিল, সেই পানি দেওয়ার সময় তখন এই আলকেস এবং আসগার বাহিনী তারা 10-12 জন সন্ত্রাসী নিয়ে গিয়ে আক্রমণ করে। এতক্ষণ দেখছিলেন র‍্যাবের ব্রিফিং এর অংশ বিশেষ।